মানে প্রথম হলো আপনি বের করেন আপনার অ্যাপ্রোচটা কি হবে, এবং ডিরেক্টলি কুইকলি কোডে জাম্প করলে কিন্তু কোনোদিন সলিউশন আপনি পাবেন না, রাইট? যেহেতু কোডটা লিগেসি কোড, আই মিন কোডটার মধ্যে কোড প্যাঁচানো, তাই না? আপনার ব্যাপারটা শুনতে কিন্তু খুব ইজি মনে হয়েছে, এই কোডটাকে ধরে ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন, তাই না? বাট রিয়েলি তো এত ইজি না, তার চেয়ে নতুন করে কোড লিখতে দিলে আপনি পারতেন ভাই, তাই না? কিন্তু এক্সিস্টিং কোডকে রিফ্যাক্টর করা কিন্তু আসলে অনেক মূল্য। ওকে, তো রিফ্যাক্টরিং এর অনেক উপায় আছে। নর্মালি আমি আপনাদেরকে যেভাবে রিফ্যাক্টরিং করতে বলছি এভাবেও করে না, অন্যভাবে করে। আই মিন টেস্ট কোড থাকা লাগে, তারপর টেস্ট কোড রান করে করে আস্তে আস্তে আগাতে হয়। কারণ রিফ্যাক্টরিং করতে গিয়ে যদি আপনি অনেক কিছু ভেঙে যায় আপনার অ্যাপ্লিকেশনে, তাহলে তো আবার উল্টা বুমেরাং, তাই না? আপনি অনেক ভেতরে ইঞ্জিনিয়ারিং করলেন, এবার ইঞ্জিনিয়ার গাড়িয়ে চলেন নাও হলো না, তাই না? তো অ্যাপ্লিকেশন আবার যদি বসে যায় তাহলে তো কাজ হবে না, সেটার জন্য টেস্ট কোড দরকার হয়, সেটা অন্য গল্প। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন আমি কিভাবে আগাচ্ছি। আমার লজিকটা হলো এখন ইউআইতে কোন অংশে, ঠিক সেভ স্টুডেন্টের মধ্যে এই অংশে। এখন অলরেডি আমরা একটা কি ক্লাস নিছি ইউনিভার্সিটি নামে, যার ভেতরে, সরি আমি কি সঠিক জায়গায় আছি না, আমি আমি দেখি আমি কি অন্য অ্যাপ্লিকেশন খুলছি কিনা। সরি, এটা অন্য প্রজেক্ট, সরি স্মার্ট ওয়েব প্রজেক্ট, এটা আপনাদের প্রজেক্ট। ওকে, হ্যাঁ, কোড চলে আসলাম, হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো এই যে লজিক্যাল অংশটুকু আছে, তাই না? এই লজিক্যাল অংশটুকুকে ইউনিভার্সিটি ক্লাসের ভিতর নিয়ে যাওয়া। এখন দেখেন এই লজিকের অংশটুকু কার উপর ডিপেন্ডেন্ট, আগে প্রথম ফাইন্ড আউট করেন। ডিপার্টমেন্ট লিস্টের উপর না? তাহলে ডিপার্টমেন্ট লিস্টে আমার কোথায় নিয়ে যেতে হবে? ইউনিভার্সিটির মধ্যে নিয়ে যাও। আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ছোট ছোট হিসেবে। এই কোডটা এভাবে থাকুক, আমি ইউনিভার্সিটি ক্লাসে আসলাম, এবং আমরা যেভাবে করি ইউনিভার্সিটি কি কনস্ট্রাক্টরের মধ্যে ওটা ইনিশিয়ালাইজ করে দিব, তাই না? নিউ ডিপার্টমেন্ট, ডান। আচ্ছা, এখন লিস্ট এমনিই তো এটা রেফারেন্স আনছে, আলটিমেট কি লিস্ট চলে এসছে? না। কেন আসে নাই? কারণ ইউআই তে লিস্টটা জেনারেট হয় কিভাবে সেটা আমার দেখতে হবে। লিস্টের মধ্যে ডিপার্টমেন্ট অ্যাড হয় কোন জায়গায়? লিস্টের মধ্যে ডিপার্টমেন্ট অ্যাড হয় এই জায়গায়, দেখেন। এখন তো আর এই জায়গায় এখানে থাকলে হবে না, আমি যদি ইউনিভার্সিটিতেও লিস্টটা নিয়ে যেতে হয় তাহলে ডিপার্টমেন্ট এখন কোথায় অ্যাড করতে হবে? ইউনিভার্সিটিতে অ্যাড করতে হবে কিনা, সি দ্য স্টেপস। আমার এই লিস্টটা দরকার ইউনিভার্সিটিতে। এখন লিস্টটা অ্যাড হয় কোথায়? ইউআই তে। ইউআই এর এই লিস্ট তো তাহলে আর এখন এক্সিস্ট করার দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইউনিভার্সিটিতে একটা মেকানিজম দেই, নাম দিচ্ছে কি, ধরেন ভয়েড অ্যাড ডিপার্টমেন্ট। সেখানে আমরা ডিপার্টমেন্ট টাইপের একটা অবজেক্ট দিয়ে দিব, এ ডিপার্টমেন্ট, এবং ডিপার্টমেন্টস ডট অ্যাড এ ডিপার্টমেন্ট। ওকে, শেষ। তাহলে মেকানিজম এখন কোথায় নিয়ে আসছে? ডিপার্টমেন্ট অ্যাড, এখনো স্টুডেন্ট অ্যাডে যায় নাই। আমার উদ্দেশ্য হলো স্টুডেন্ট অ্যাডের ওই লজিক্যাল অংশটুকু, যেহেতু লিস্ট অফ ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট, আর সেটা যেহেতু আমি ইউনিভার্সিটিতে নিয়ে আসতে চাই, তাহলে আমার প্রথম স্টুডেন্ট ডিপার্টমেন্টগুলোই অ্যাড করতে হবে ইউনিভার্সিটির ভেতরে। আচ্ছা, এই কোডটা করার পর তাহলে এখন আমরা ইউআইতে আসি, এটা ফেলে দিই, এটা ফেলে দিয়ে, এবং এটা ফেলে দিলাম, এবং এটা ফেলে দিলাম। এর পরিবর্তে কি আসবে? ইউনিভার্সিটির একটা অবজেক্ট আসবে, তাই না? বুঝতে পারছেন কিনা দেখেন, এই জায়গাতে তাহলে আসবে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইকুয়ালস ইউনিভার্সিটি, ডান। ওকে, দেন আমার এই লাইনটাও দরকার নেই, যেটা হলো লিস্ট ইনিশিয়ালাইজ করার যে লাইন, সরি
বাদ, এখানে তাহলে কি লিখবো বলেন আপনারা? এ ইউনিভার্সিটি ডট অ্যাট এ ডিপার্টমেন্ট, ডান? ডিপার্টমেন্টগুলো অ্যাড এখন কোথায় চলে যাচ্ছে? ইউনিভার্সিটির ভিতরে চলে যাচ্ছে, তাই না? ওকে, ফার্স্ট স্টেপ শেষ। বাই দ্য ওয়ে, এখানে যে রেফারেন্স ইউজ করছি তাতে কিছু কিছু যায় আসে না, এটা আগের মতো অ্যাজ ইউজুয়াল, কোনো প্রবলেম তো নাই, তাই না? ওকে, নেক্সট। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে। ওকে, এই অংশটুকু এখন আমার নিয়ে যেতে হবে ওই পাশে। থিঙ্ক কলার পয়েন্ট অফ ভিউ, ইউনিভার্সিটিকে এবার আমরা কলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। ইউনিভার্সিটিতে সিম্পলি একটা মেথড থাকবে যে ভাই স্টুডেন্ট অ্যাড করো, আর কিছু না। ইউনিভার্সিটি ভেতরে ঘুরে ঘুরে দেখবে যে সকল স্টুডেন্টের মধ্যে দেখবে রিপিট হচ্ছে কিনা, তাই না? যদি রিপিট হয় তাহলে সে বলবে যে না, অ্যাড করা যাবে না। যদি হয় তাহলে অ্যাড করা যাবে। আবার আরেকটা কন্ডিশন আছে কি, ম্যাক্সিমাম ধরেন ওই যে ডিপার্টমেন্টের মধ্যে অতগুলা থাকতে পারবে কি পারবে না, তাই না? এরকম একটা লজিক আছে, তাই না? ওকে, আমরা আপাতত রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে চিন্তা করছি আপাতত। এখন সেক্ষেত্রে এই জায়গাতে আমি তো তাহলে আমার আর এত কোডের দরকার না, আমি শুধু লিখবো এ ইউনিভার্সিটি ডট অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্টটা পাঠিয়ে দিব, তাই না? আচ্ছা, কিন্তু আরেকটু রয়ে গেছে। একটা ইউনিভার্সিটিকে যদি বলি স্টুডেন্টটা অ্যাড করার জন্য, সাথে আরেকটা জিনিস বলে দিতে হবে না, সেটা কি, অমুক ডিপার্টমেন্টে অ্যাড করো, নাহলে তো সে করতে পারবে না, কারণ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অ্যাড বলে আসলে কোনো কিছু নাই। ইউ গেট দ্য পয়েন্ট? অর্থাৎ আমরা এখন শুধুমাত্র এই কোডটাই লিখতে চাই যে ইউনিভার্সিটি অবজেক্ট প্লিজ অ্যাড। আমি দেখেন ম্যাথটা বানিয়ে বানিয়ে লিখতেছি, হোয়াট আই ওয়ান্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি ক্লাস, আমি চাচ্ছি এরকম একটা মেকানিজম, অ্যাড স্টুডেন্ট, কোন স্টুডেন্ট, এই যে উপরে স্টুডেন্টটা তৈরি করছি সেটা কোন ডিপার্টমেন্টে, কোন ডিপার্টমেন্ট, সিলেক্টেড ডিপার্টমেন্ট, এটা বোঝা গেছে। এর বেশি কিচ্ছু চাই না, এবং সে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করবে, সেও এখানে কী করলো না করলো আমি কিছুই জানি না। আমি এই মেসেজটা কাকে দেখিয়ে দিব, আমার ইউজারকে দেখিয়ে দিব, কি মেসেজ বক্স ডট শো এমএসজি, ফিনিশ, তাই না? অ্যাপ্রোচ দেখেন অনেক অ্যাপ্রোচে আগানো যায়, বাট আমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতেছি। আমি ইউনিভার্সিটি বলবো ভাই স্টুডেন্টটাকে নিয়ে ডিপার্টমেন্টে দিয়ে দেবো, তাই না? তাহলে এখন ইউনিভার্সিটিতে আমার কি দরকার, একটা একটা মেথড দরকার অ্যাড স্টুডেন্ট। আপনারা তো জানেন এগুলো ক্লিক করলে লিখে ফেলে, তাই না? ওটা দেখে কি আপনাদের মানে সমস্যা হয় না? তো মানে এগুলো ম্যানুয়ালি লেখা যায়, একটা কি মানে ক্লিক করলে সে লিখে দেয়, তাই না? ক্রিয়েট মেথড, তাই না? ওকে, অ্যাড স্টুডেন্ট, এ স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, নাম দিলাম ইন দিস ডিপার্টমেন্ট, একবার ইন দিস, এবার আসেন এই কোডে। আমার কলার থেকে অলরেডি রিকোয়েস্ট আসছে কি, একটা স্টুডেন্টকে একটা ডিপার্টমেন্টে সেভ করতে হবে। সেই ডিপার্টমেন্ট আবার কার কাছে আছে? আমার কাছে আছে না? কোথায় আছে সেটা, কোথায় আছে? এই লিস্টের মধ্যে আছে না, তাই না? আচ্ছা, এত কষ্ট আপনার করার দরকার নাই। দেখেন ইন দিস ডিপার্টমেন্টের মধ্যে অলরেডি অ্যাড স্টুডেন্ট একটা মেথড আছে না, সেটাকে বলে দেন অ্যাড করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন কিনা দেখেন, তাই না? স্ট্যান্ডার্ড শেষ, মেকানিজমটা দেখেন। প্রথম আসলো ইউআই থেকে যে ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টে স্টুডেন্টটা সেভ করো। এখানে আসলো, এখানে আমি কিন্তু এখনো লজিক্যাল অংশ চেক করিনি। এখানে আসার পর ইয়া কি করলো, ইউনিভার্সিটি ক্লাস কি করলো, ডিপার্টমেন্ট যেটা আসছে সেটাকে বললো তুমি স্টুডেন্টটা অ্যাড করো, তাহলে তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? এতটুকু কি বোঝা গেছে? কোনো লজিক্যাল অংশ যদি না থাকতো তাহলে আমরা আসলে এত ঘুরাইতাম না, আমরা ওই ইউআইতে লিখে দিতাম ডিপার্টমেন্ট, তুমি স্টুডেন্ট অ্যাড করো, তাই না? যেহেতু লজিক্যাল অংশ আসছে আমরা এখানে মেথডটুকু নিয়ে আসছি, এখন এইটার ভেতরে আমরা হয়তো কিছু জিনিস চেক করব যেটা আমাদের ইউআইতে চলে গেছিল, তাই না? আচ্ছা, এবার দেখেন এবার কি লিখি, আমরা ইউআইতে আসি। ইউআইতে এসে এই অংশটুকুকে আক্ষরিক অর্থে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে মেসেজের এটা কনফ্লিক্ট হচ্ছে নাকি, কনফ্লিক্টিং ভ্যারিয়েবল, আচ্ছা ওই যে ভেতরে, তাই না? ওকে, এখানে, তাই না? আমার তো আর এটার দরকার নাই, তাই না? তার দরকার নাই, রাইট? তার দরকার নাই। এই যে লজিক্যাল অংশ, এবার আসলেই আক্ষরিক অর্থেই এবার এটাকে কাট করে নিয়ে আসি, তারপর চেঞ্জ করব।
কোথায় আনবো, কোন জায়গায় বসাবো, মোটামুটি একটা আইডিয়া করা যায় এই জায়গায় অ্যাড করার আগে। অ্যাড করার আগে তো বিভিন্ন রকম চেকিং দিবে। ওকে, তাহলে কি হচ্ছে দেখেন, ডিপার্টমেন্ট লিস্ট অলরেডি কার কাছে আছে এখানে, সেটার মধ্যে ডিপার্টমেন্টগুলো অ্যাড হয়ে আছে। এ ডিপার্টমেন্ট সেখান থেকে প্রত্যেকটার থেকে স্টুডেন্টগুলো নিচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে চেক করে দেখতেছে এই জায়গায় যে স্টুডেন্টটা আসলো সেই স্টুডেন্টের সাথে যদি কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার মিলে যায় তাহলে এবার তার মেসেজ বক্সে দেখানো যাবে না, তাই না? এবার লিখতে হবে কি, রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট আর স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট ইন ইয়ার সিস্টেম, হোয়াট এভার ইট ইজ, তাই না? আচ্ছা, আর পুরো টুকুতে কোনোভাবে মিলল টিলল না, তাহলে কি করে দিবে, সে অ্যাড করে দিবে, তাই না? আচ্ছা, অ্যাড করলে ওইখানে আমরা অ্যাড অ্যাড কি রিটার্ন করে দেখেন তো, একটা স্ট্রিং রিটার্ন করে না, তো সেটাকে রিটার্ন করে দিই। দেখেন আমি ইভেন যে কোডগুলো অলরেডি করাও আছে সেই কোডগুলো ফেলে দিনে ওই কোডগুলোকে ইউজ করতেছি, তাই না? ওকে, সো আমরা বললাম প্রথম দেখেন একটা স্টুডেন্ট অ্যাড করার জন্য রিকোয়েস্ট আসলো, আমরা একটা কেস দেখি। ইউনিভার্সিটিতে ধরুন 5টা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধরুন 10 জন করে স্টুডেন্ট আছে, তাহলে ধরেন এখন রিপিট করলো না, রাইট? তাহলে 5টা ডিপার্টমেন্টে 10 জন স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট টোটাল? 50 জন। তাহলে এই লজিক্যাল চেকটা কতবার হবে? 50 বার হবে। হয়ে কি খুঁজে পাইছে? পায় নাই। না পেলে কোথায় আসবে সে? ওই যে ডিপার্টমেন্টটা আসছে সেটার অ্যাড স্টুডেন্টকে কল করে দিবে। অ্যাড স্টুডেন্টের মধ্যে কি লেখা আছে আমরা যাই, সেখানে লেখা আছে যদি সেখানে তার লজিক্যাল অংশ আছে, সে বলে স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট লিস্টে, ওই ওই ডিপার্টমেন্টে স্টুডেন্ট লিস্টে রেখে দেয়, না হলে বলে দেয় যে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট আসলে অলরেডি অ্যাড হয়ে গেছে, অ্যাড করা সম্ভব না, রাইট? আমরা ধরে নিচ্ছি ধরুন ম্যাক্সিমাম ওভারফ্লো হয় নাই, তাহলে কি হবে, ওই ডিপার্টমেন্টের মধ্যে যে স্টুডেন্টটা আসলো সেটা কি সেভ হলো? হলো তো, দেখেন কোথাও কোথাও কিন্তু আটকা পড়ে নাই, 50টার মধ্যে ঘুরলো পেলো না, ডিপার্টমেন্টে আসলো অ্যাড করার জন্য, অলরেডি ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট ধরেন কি 20টা, কিন্তু বর্তমান স্টুডেন্ট কি সরি কয়টা, 0টা, তাহলে কি এটা পাস হবে? তাহলে কি স্টুডেন্ট অ্যাড হবে লিস্টের মধ্যে? ও ডিপার্টমেন্টের স্টুডেন্ট কয়টা অ্যাড হলো? এখন 1টা অ্যাড হলো। আসেন পরের স্টেপস, ধরেন আমরা যে আইডিটা দিছি, রেজিস্ট্রেশন নাম্বারটা দিছি, এটা 30 নম্বর স্টুডেন্টে গিয়ে আসলে ম্যাচ পাইছে, ম্যাচিং পাইছে কোথায়, এই জায়গাতে, তখন সে কি রিটার্ন করে দিচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, তখন কি আর স্টুডেন্টটা অ্যাড করবে? অ্যাড করবে না, রাইট? ডু ইউ গেট দ্য পয়েন্ট? ফিনিশ কিন্তু, ওকে। আচ্ছা, এবার আসেন আমি আরেকটু কাজ করব। ব্যাপারটা হলো এরকম, মানে এখনকার যে কোডটা সেটা একটু অ্যানালজি জানি, অ্যানালজি হলো ইউনিভার্সিটি সব ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তালিকা নিয়ে আসতেছে এবং নিজেরা চেক করেছে করে দেখতেছে যে মিলে কিনা মিলে কিনা মিলে কিনা। ব্যাপারটা এরকম করলে ভালো হতো না? ডিপার্টমেন্ট একটাকে বলতো, এ তোমার মধ্যে এটা আছে, ডিপার্টমেন্ট বলতো নাই, তোমার মধ্যে আছে নাই, তোমার মধ্যে আছে নাই, তোমার মধ্যে আছে নাই, সবার কাছ থেকে নাই শোনার পর তারপর বলতো ঠিক আছে এই স্টুডেন্টটা অমুক ডিপার্টমেন্টে অ্যাড হোক। এখন কিন্তু সেরকম না, এখন কি সব ডিপার্টমেন্টের কাছ থেকে স্টুডেন্ট সবগুলোকে আনে, এনে প্রত্যেকটাকে চেক করে 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 দেখে, তাই না? রাইট, তারপর কি বলে কারো কাছে নাই তাহলে অমুক ডিপার্টমেন্ট তুমি অ্যাড করো, তাই নয় কি? কোডটা কি এখন সেরকম না? দেখেন প্রথম সবগুলো স্টুডেন্টকে কিন্তু আনতেছে, রাইট? এটা না করে আমরা দেখেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই ফর লুপটাকে আমরা খাওয়া করে দিই, দেন আমরা লিখবো ইফ, রাইট, এ ডিপার্টমেন্ট ডট ডাজ স্টুডেন্ট এক্সিস্ট, সি ডাজ স্টুডেন্ট এক্সিস্ট, ডিপার্টমেন্টকে বলতেছে তোমার কাছে কি এক্সিস্ট করে, রাদার দেন তার কাছ থেকে স্টুডেন্টকে আনতেছি, কারণ তার মধ্যে কিন্তু একটা মেথড অলরেডি বসানো আছে, তাই না? তাহলে তোমার মধ্যে কি এক্সিস্ট করে, কোন স্টুডেন্ট এক্সিস্ট করে কিনা, এই স্টুডেন্ট, তাই না? যদি এক্সিস্ট করে, আচ্ছা সো আমি কোডটাকে একটু উল্টিয়ে দিতে হবে, সো পুরাটুকু ঘুরছে ঘুরছে, যদি এক্সিস্ট করে কখনো তাহলে রিটার্ন করে দিবে সে অলরেডি
this registration number already active. This number already exists. Pura tuku ghullo, right? Exist korlo na. Tale ki holo? Ber hoye gelo. Then kothay ashlo? Ebar add kore dilo. Tai na? Ar kono ekta shomoy ha ekjon bollo ekta department bollo ha exist kore. Tahole she ki korbe? Sathe sathe janiye dibe je already exist. Tai na? এখনকার মেকানিজমটা হলো ঠিক ওই রকম ডিপার্টমেন্ট আছে কি তোমার কাছে নাই তোমার কাছে নাই তোমার কাছে আছে বাকিগুলা চেক করার দরকার নাই সরি স্টুডেন্ট অ্যাড করা যাবে না এটা সবাইকে জিজ্ঞেস করলো কেউ বললো যে না নাই 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 তাহলে কি হচ্ছে আর এখানে কি ঢুকতেছে তাহলে কোথায় চলে আসবে ওকে আমরা একটু চেক করে দেখি কাজটা করে কিনা সিএসসি সিএসসি BBA BBA then physics physics then এবার আমরা তিনটা ডিপার্টমেন্ট নিচ্ছি 001 CSC তে সেভ করলাম স্টুডেন্ট অ্যাডেড CSC তে আবার অ্যাড করতে যাই হচ্ছে না BBA তে অ্যাড করতে যাই হচ্ছে না ফিজিক্স অ্যাড করতে যাই হচ্ছে না চলেন 002 2 2 ফিজিক্স অ্যাড করলাম হলো বিবিএ তে এটা অ্যাড করতে যাই হচ্ছে না রাইট আপনারা কি বুঝতে পারছেন আচ্ছা এইটা ছিল মূলত স্টুডেন্ট অ্যাড এর মেকানিজম যেটা ছিল ডিফিকাল্ট আর এখানে ক্লিক করলে ও ডিপার্টমেন্টটা দেখাবে এটা আপনারা আগের एग्जांपल থেকে নিতে পারবেন শুধুমাত্র আগে তো স্টুডেন্ট ডিপার্টমেন্ট অবজেক্টটা আপনারা পেতেন এখানে কার থেকে নিতে হবে ডিপার্টমেন্ট অবজেক্টটা কার কাছ থেকে কম্বো বক্সে সিলেক্টেড আইটেম থেকে নিতে হবে বাকিটুকু এর আগের एग्जांपलের সাথে একই রকম বুঝতে পারছেন আমি এখানে কি বলছি রাইট ডিপার্টমেন্টটা সিলেক্টেড অবজেক্ট এইয়া থেকে নিতে হবে ওকে সো ডেফিনেটলি আমাদের স্ক্রিপ্ট তৈরি করা এই নাটকের জন্য অর্থাৎ আমরা কিভাবে এটা রিপ্রেজেন্ট করব আপনাদের কাছে এটা তো আমার জানা আছে আপনাদের হয়তো এই জন্য এত তাড়াতাড়ি আসে না কেমন কিন্তু আপনাদেরকে শিখতে হবে কোনো উপায় নেই দিস ইজ ভেরি ফাইন টিউন্ড কোড রাইট কোনো জায়গায় কিন্তু কোনো রিপিটেশন নাই এবং এক্স্যাক্টলি প্রত্যেকটা অবজেক্টের যার যা দায়িত্ব সেটাই কিন্তু দেওয়া আছে একদম ফাইনালি দেওয়া হয়েছে দেখেন ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইউনিভার্সিটি চেক করবে না কারণ কি কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা দায়িত্ব আছে তাদের স্টুডেন্ট রিপিট করে কি করে না সেটা চেক করা প্রত্যেকটা অবজেক্টের যার যার দায়িত্ব তার কাছে ভাগ করে দেওয়া রাইট এইটা হলো প্রপার এনক্যাপসুলেশন আদারওয়াইজ কিন্তু হবে না আমি ইউআই তে কোড রেখে অথবা যে ডিপার্টমেন্টের ভিতরে ডিপার্টমেন্টের লিস্ট অথবা অনেক জায়গায় খিচুড়ি বানায় কিন্তু কোড লেখলে কিন্তু হবে না কারণ সঠিক রেসপন্সিবিলিটি সঠিক জায়গায় না গেলে আপনি কখনো ম্যানেজ করতে পারবেন না একটা অফিসে গেলেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গিয়ে দেখলেন যে এখানে অ্যাকাউন্টসের কাজ হয় না রাইট এখানে প্রকিউরমেন্টে কাজ হয় তারপর প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে গিয়ে দেখলেন যে প্রোডাকশনে কাজ হয় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি কাজ করবেন কিভাবে তাই না তো কোডের মধ্যে যদি এরকম হয়ে যায় স্টুডেন্ট অবজেক্টের কাজ যদি হয় ডিপার্টমেন্টের লজিক চেক করা ডিপার্টমেন্ট অবজেক্টের কাজ যদি হয় ফর এক্সাম্পল ধরেন কি ফ্যাকাল্টির কিছু চেক করা মানে নট রিলেটেড তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে সঠিক অবজেক্টিভ দেখা হবে এই জন্য আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের প্রথম দিকে যখন আমি বলছিলাম যে রেসপন্সিবিলিটি এবং ডেটা অবশ্যই রিলেটেড হতে হবে মনে আছে রিলেটেড শব্দটাকে তখন বারবার এমফাসাইজ করছি উদ্দেশ্য কিন্তু সেটা রিলেটেড না হলে একজনের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিলে ইট উইল নট এ গুড ডিজাইন এবং আপনার এই কোড দেখে কেউ কিছু বুঝবে না যতই ডকুমেন্টেশন যতই কমেন্টিং করেন পারেন না কেন লাভ ওকে তো এটা রাইট দ্য কোয়ালিটি কোড কারো কোনো কোশ্চেন আছে